আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো। আর পয়লা বৈশাখ উপলক্ষে তো নিশ্চয়ই খুব মজার মজার রান্না করার প্ল্যান চলছে। আমিও একটা মজার রেসিপি নিয়ে এসেছি। জি হ্যাঁ, একটা মজার পিঠার রেসিপি আজকে করে দেখাচ্ছি। নোয়াখালী জেলার বিখ্যাত ডালের পাবন, ডালের হাবন অথবা মুগ ডালের পাকোয়ান, এটাকে অনেকে অনেক নামে বলে থাকে। এটা মূলত ডালের একটা পিঠা, যেটা আমি আমার খালা শাশুড়ি থেকে শিখেছিলাম। আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। প্রথমে আমি শিরা তৈরি করে নেব। আর শিরা তৈরি করার জন্য আমি পানি নিচ্ছি, চিনি নিচ্ছি। পানি আর চিনিটা একই পরিমাণে নিতে হবে, 2 কাপ চিনি আর 2 কাপ পানি। আমি এখানে ব্রাউন সুগারটা ইউজ করি, মানে লাল চিনি, সেজন্য আমার শিরাটা একটু লাল হয়েছে। এটা একটু ফুটে গেলেই আমরা নামিয়ে এক সাইডে রাখবো। আর আমি এখন ডাল সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 কাপ মুগ ডাল, আর দিয়ে দেব 1/2 কাপ মসুরের ডাল। এই ডালের পরিমাণটাও 1/2/1/2 হলেই ভালো হয়। সাথে আমি 3 থেকে 4 কাপ পানি দিচ্ছি, মানে আপনার টোটাল 1 কাপ ডালের জন্য 3 থেকে 4 কাপ আপনারা পানি দিতে পারেন। তবে এটাকে অল্প জ্বালে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যেন কোনো ডাল আস্ত না থাকে। এভাবে করে ফুটিয়ে নিতে হবে। কিছুটা লবণ দিচ্ছি স্বাদ মতো, আর দিব একটু হলুদ গুঁড়া। এটা আসলে একটু কালারের জন্য, এটা অপশনাল। এটা আমরা এখন অল্প জ্বালে রান্না করে নেব। পিঠাটা আসলে বানানো খুবই সহজ, যদি আপনারা আমার সব টিপসগুলা ফলো করেন। আশা করি আপনারাও পারফেক্ট পিঠাটা বানাতে পারবেন। তো এই ডালটা এখন সেদ্ধ হয়ে গেল, মোটামুটি এভাবে সেদ্ধ হয়ে যায় গেলেই আমরা এটা রেডি মনে করতে পারি। এখানে আমি চালের গুঁড়ি নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। 1 কাপ ডালের জন্য 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিচ্ছি। তবে এটা পানির উপরে নির্ভর করে, যদি পানি কম বেশি দিয়ে থাকেন তাহলে এখানে ডালের চালের আটার গুঁড়াটা একটু বেশি লাগতে পারে। আমি কিন্তু প্যাকেটের চালের আটাটাই ইউজ করেছি। দেখুন আমার এটা হয়ে গেছে। এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে মাখতে হবে, একেবারে গরমটা মাখতে যাবেন না, হাত পোড়ার ভয় আছে। তো এটাকে আমি একটু তেল হাতে লাগিয়ে মেখে নেব। মোটামুটি হালকা গরম অবস্থাতে মাখতে হবে, একেবারে ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে, তখন আর মাখা যাবে না। তেলটা অপশনাল, আমি তেলটা দিচ্ছি এজন্য যেন একটু সফট হয় তাড়াতাড়ি। তবে এটা যদি কোনোভাবে শক্ত হয়ে যায় থাকে তাহলে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দেবেন। কোনোভাবেই কোনো পানি বা লিকুইড দুধ এখানে অ্যাড করবেন না। যদি শক্ত কোনোভাবে হয়ে যায় চালের গুঁড়াটা আপনাদের করতে, যে আমারটা হয় নাই সেজন্য আমি ডিম দিচ্ছি না, তবে আপনাদের হলে আপনারা অবশ্যই দেবেন। আমি এখানে কয়েকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। চালের গুঁড়াটা ইউজ করলে একটু বেলতে সুবিধা হচ্ছে। এটা মোটামুটি 1/2 ইঞ্চি করে আপনাদেরকে বানাতে হবে, বেশি পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। আমি এটা একটা বাটার নাইফ দিয়ে একটু একটা পাতা শেপ করলাম। যে কোনো শেপেই আপনারা এটা তৈরি করতে পারেন, আপনাদের পছন্দ মতো মনের মাধুরী মিশিয়ে আপনারা ডিজাইন করবেন। এবং আমি আশা করব আমার থেকে আপনারা ডিজাইনটা আরও বেটার করতে পারবেন। আমি খুব একটা ভালো পারি না, যেটা পারি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ছোটো ছোটো কাপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন, কাঠ চামচ দিয়ে ডিজাইন করতে পারেন, আপনাদের পছন্দ মতো। খেজুর কাঁটা দিয়েও অনেকে ডিজাইন করে থাকে, আমি এখানে শাসলিকের কাঠি দিয়ে ডিজাইন করছি। বিভিন্ন শেপে এটা করতে পারেন। যদি দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু মানুষ আকৃষ্ট হয়ে খেতেই চাইবে জিনিসটা।
আর একবার যারা খাবেন তারা তো বারবার খেতে যাবেন, পিঠাটা এতই মজার। এই পিঠাটা আসলে এখন আমাদেরকে ভাজতে হবে একেবারে ধিমো আঁচে, সময় নিয়ে। আমার পিঠাগুলো এই যে কেটে আমি সবগুলো রেডি করে নিয়েছি, এখন আমার ভাজার পালা। ভাজবো এবং তেলের যেই আমি চিনির যে শিরাটা করে রেখেছিলাম সেখানে দিয়ে দেব। ভাজার সময় একটু উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে, বেশি সময় নিয়ে। বেশি সময় নিয়ে যদি ভাজেন তাহলে পিঠাটা ক্রিস্পি হবে এবং অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকবে। মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হলে আমরা এটাকে তুলে চিনির শিরাতে দিয়ে দেব, এবং চিনির শিরাটা এমন হতে হবে যে হালকা গরম থাকতে হবে শিরাটা, সেখানে আমরা পিঠাগুলো দিয়ে দেব। এবং শিরাতে আমরা বেশিক্ষণ পিঠাটা রাখবো না, মোটামুটি এক মিনিট রেখেই আমরা তুলে নেব। আর এভাবে বাকি পিঠাগুলো আমরা ভেজে নেব। তাহলে এবার পয়লা বৈশাখে এই ডালের পিঠা তো অবশ্যই বানাচ্ছেন, তাই নয় কি? আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার রেসিপিগুলো। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।